এই ক্লাসে স্বাগত জানাচ্ছি এই ক্লাস থেকে বিভিন্ন ধরনের হাঁটা সম্পর্কিত যে ভিন্ন ভিন্ন ইংরেজি শব্দ আছে সেই ভিন্ন ভিন্ন ইংরেজি শব্দ সম্পর্কে আমরা জানব একটি শব্দ তো দেওয়াই আছে সেটি হচ্ছে ওয়াক এটির অর্থ সহজ এটা আমরা জানি ওয়াক অর্থ হাঁটা আরো একটি শব্দ দেখতে পাচ্ছি লিম্প লিম্প হাঁটাকে মিন করে তবে লিম্প যে ধরনের হাঁটাকে মিন করে সেটা হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা লিম্প অর্থ হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা আরো একটি শব্দ এসেছে হবল হবল এই শব্দটি হাঁটার সাথে সম্পর্কিত হ্যাঁ আমরা দেখি হবল বলতে কোন ধরনের হাঁটাকে বোঝানো হয় হবল বলতে যে ধরনের হাঁটা হাঁটাকে বোঝানো হয় সেটা হচ্ছে যবু তবু ভাবে হাঁটা যবুতবু ভাবে হাঁটা বলতে আমরা বুঝি যে কোনো মানুষ কষ্ট করে যখন হাঁটেন সে কষ্ট করে হাঁটাকে হাঁটা বলা হয় কষ্ট করে হাঁটাকে যবু ভাবে হাঁটা বলা হয় এরপরে দেখতে পাচ্ছি স্টেগার স্টেগার এই শব্দটিও এক ধরনের হাঁটাকে মিন করে দেখি আমরা স্টেগার কোন ধরনের হাঁটাকে মিন করে স্টেগা মানে হচ্ছে টলতে হাঁটা অনেক মানুষ হাঁটার সময় এদিক ওদিক টলে যান এই ধরনের টলে টলে হাঁটাকে স্টেগা বলা হয় এবার আমরা দেখবো আরো একটি শব্দ টিপটো এটিও হাঁটার সাথে যুক্ত এটি যে ধরনের হাঁটাকে মিন করে সেটি হচ্ছে সাবধানে হাঁটা হ্যাঁ যখন কেউ পাটি টিপে টিপে হাঁটে সাবধানে হাঁটে যেন শব্দ না হয় যেন কোনো অসুবিধা না হয় অন্যদের যেন অসুবিধা না হয় সেই ধরনের হাঁটাকে বলা হয় আরো একটি শব্দ স্ট্রল স্ট্রল শব্দের অর্থ হচ্ছে পাইচারি করা যখন কেউ পাইচারি করে অর্থাৎ পাইচারি করে হাঁটে সেই হাঁটাটাকে মিন করা হয় স্ট্রল শব্দ দ্বারা হ্যাঁ তাহলে আমরা হাঁটার সম্পর্কে অনেকগুলো শব্দ জেনে গেছি এখন একটা পরীক্ষা দিব হ্যাঁ আমাদের পরীক্ষায় প্রথম প্রশ্ন প্রথম প্রথম শব্দটি হচ্ছে হাঁটা আমাদেরকে এখন হাঁটার ইংরেজি বলতে হবে হাঁটার ইংরেজি হচ্ছে ওয়াক হ্যাঁ এরপরে আসলো হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার ইংরেজি আমাদেরকে বলতে হবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার ইংরেজি হচ্ছে লেম এরপরে আসলে হচ্ছে জবু তবু ভাবে হাঁটা জবু তবু ভাবে হাঁটার ইংরেজি কি জবু তবু ভাবে হাঁটার ইংরেজি হচ্ছে হবল আসলো হচ্ছে টলতে টলতে হাঁটা টলতে টলতে হাঁটা এই এটার ইংরেজিটা কি এটার ইংরেজিটা হচ্ছে হ্যাঁ এরপরে হচ্ছে সাবধানে হাঁটা সাবধানে হাঁটার ইংরেজি কি সাবধানে হাঁটার ইংরেজি হচ্ছে ঠিক হ্যাঁ এরপরে হচ্ছে পাইচারি করা পাইচারি করাকে আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করতে পারি ইংরেজিতে যে শব্দ দ্বারা আমরা পাইচারি করা এটা এই আইডিয়াটাকে প্রকাশ করতে পারি সেটি সেটি হচ্ছে হচ্ছে স্ট্রল স্ট্রল হ্যাঁ তাহলে আমরা আহ ইতোমধ্যে জেনে গেলাম যে বিভিন্ন ধরনের হাঁটাকে ইংরেজিতে কিভাবে ভিন্ন ভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করা যায় ধন্যবাদ